হ্যালো বন্ধুরা, আজকে আমরা খুব বিকালবেলা বাইট বেরিয়ে পড়েছি মাছ ধরার জন্য। আর আজকে বাড়ির পিছনে একটা পুকুর আছে, ওই পুকুরে আজকে মাছ ধরবো, দেখা যাক মাছ পাই কিনা। আর কালকে ভিডিওটা দেখলেন, পরশু দিনের যে ভিডিওটা, ছিপ আমাদের ছিঁড়ে গেছিলো, তার জন্য আজকে নতুন বড়শি নিয়ে আসছি, ছিপ নিয়ে আসছি, এই দেখুন সব নতুন নতুন নিয়ে এসছি। আর আজকে ভিডিওটা দেখবেন, ভালো করে মজা পাবেন। আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছেন কি সুন্দর, মেঘলা মেঘলা হয়েছে, খুব সুন্দর ওয়েদার হয়েছে। আর এই যে বাড়ি, বাড়ির পিছনে মাছ মারতে আসছি, আর এই যে পুকুর সামনে, এই পুকুরে মাছ মারবো দেখুন। আর জঙ্গল দেখতে পাচ্ছেন, খুব জঙ্গল, তার জন্য আজকে এটাতে মাছ মারবো, দেখা যাক মাছ পাই কিনা। টার্গেট আছে আজকে এই পুকুরটাতে মাছ মারবো, যদি পাই ভিডিওটা অবশ্যই আপনার দেখাবো, ভিডিওটা দেখতে থাকবেন আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। এই দেখো নতুন বড়শি, আজকে বড়শিটা নিয়ে আসলাম, বড়শিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। তো এই যে পুকুর, এই পুকুরটাতে আজকে মাছ ফেলবো, বড়শিটা ফেলবো, দেখি মাছ পাই কিনা। আর ভিডিওটা দেখুন আর মন এনজয় করুন। আর পুকুরটাতে মাছ আছে অনেক, আর পানা কচুরি পানা তো শুকিয়ে শুকায়নি এখন, এই দেখুন মাছ, ছোটো ছোটো মাছ, বড়ো মাছ আছে অনেক। দেখা যাক মাছ পাই কিনা, বসিটা করে বসিটা ঠিক করে ই করছে। তো প্রিয় দর্শক, আজকে আমাদের বড়শির সব তৈরি হয়ে গেছে, আর সব ঠিক করে নিয়ে রেখেছি আগে থেকেই, যেন পরে ই না হয়, খারাপ না হয়, তার জন্য আগে থেকে। আর দেখতে পাচ্ছেন বড়শি সব কিছু রেডি ফেলার জন্য, এই যে পুকুরে ফেলবো আজকে। দেখুন কি মাছ পাই, অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর হাওয়াও আছে, প্রচন্ড হাওয়া, আর আকাশ দেখতে পাচ্ছেন কি সুন্দর মেঘলা মেঘলা হয়ে আছে, প্রচুর মেঘলা উঠেছে, ওই দেখুন আকাশ। দেখুন বড়শিটা বেঁধে গেছে জঙ্গলে, দেখুন বড়শিটা বেঁধে গেছিল জঙ্গলে, বড়শিটা বেঁধে গেছিল।
দেখি মাছ টাছ পাই কিনা, আর মাছ পেলে ভিডিওটা অবশ্যই দেবো, দেখবেন ভালো করে। আর এখানে শোল মাছের পোনা আছে, দেখাতে পারছি না দূরে গিয়ে। দেখুন ওই সাইডে শোল মাছের পোনা জনে, দেখি মাছটা পাই কিনা। আর এখানে শোল মাছের পোনা অনেক আছে, তো দেখি আপনাদের ভিডিওগুলো ভালোভাবে দিতে পারছি কিনা। দেখি মাছটা পাই কিনা, তার জন্য একটু চেঞ্জ করে বুঝেছি অলরেডি। ওই দেখুন টিপ আছে, ওই দেখুন টিপ আছে, নতুন ছিপে নতুন মাছ ধরেছে বুয়াই মাত্র। এই যে মাছটা, সাথে মাছটা ধরেছে, রেডি। এই দেখুন মাছ, ষাটি মাছ, বিগ সাইজ। এই যে রেখে দেওয়া হলো বালতিতে, আবার আমরা ছিপ ফেলবো। মানে নতুন বড়শি নিয়েছি তো একটু প্রবলেম হচ্ছে, মানে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। নতুন বড়শিতে যেমন প্রবলেম দিচ্ছ, ধীরে সুস্থ অস্তে 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 অনেক আগে যাবো। ওই যখন আবার চলে যাবে মাছ, হাওয়ার জন্য মানে বড়শিটা ঠেলতে পারছি না, প্রচণ্ড হাওয়া। ওই যখন তা ফেলে দিলাম খুব কষ্ট করে, এখন খুব কষ্ট করে ফেলেছি। দেখুন বড়শি, মাছ চালা করছে প্রচন্ড মাছ। তো এখন ওই সাইডে যাই বসবো, ওই সাইডে গিয়ে বসবো। এখন ছিপটা হাতে নিয়ে নিচ্ছি, খাওয়ার জন্য প্রবলেম হচ্ছে তো তার জন্য এদিক থেকে মাছ মারবো। এখন চ হাট দেখি, আর এদিকে জঙ্গল, প্রচণ্ড জঙ্গলে দেখুন জঙ্গল। জঙ্গলে মাছ মারতে হবে এখন, এত জঙ্গল। এই দেখুন জঙ্গল চেক করে নেওয়া ভালো, সাপটা যদি থাকে। বৃষ্টিও চলে আসছে, বৃষ্টিও পড়ছে। বৃষ্টিও পড়ছে অনেক,
বসে যাবো, রেডি হয়ে গেছে, এখন জলে চলে যাবে। জায়গা করে নিতে হবে, জঙ্গলটা দেখতে পাচ্ছেন ভাই, জঙ্গল প্রচুর জঙ্গল। আর ওই দেখুন তোমার একটা ছাটি পেয়েছি মাত্র, দেখুন কি সুন্দর মাছ। মারা চুপচাপ বসে নিরিবিলি জায়গায় মাছ মারতে হবে, আর ফাতাটাকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন ওই ধরুন ফাতাটা নিয়ে যাচ্ছে, চুপ করে দেখা দিচ্ছে ওই যে ফাতাটা, দেখুন নিয়ে যাচ্ছে। একটা কই পেলাম আর একটা ছাটি, এটুকুই মাছ আজকের। দেখি মাছ পাই নাকি, আর প্রচণ্ড হাওয়া, এত বেগ হাওয়া, মানে বৃষ্টিটা আসছে না, এই দেখতে পাচ্ছেন আকাশটা কেমন হয়েছে, পুরো দেখতে পাচ্ছেন পুরো অসাম ভিউ, এত সুন্দর লোকেশন। ওই দেখুন মাছ, ওই দেখুন মাছ চলে বসছে, বললাম না মাছ। হ্যাঁ বসি, ওয়েদারটা খুব খারাপ হয়ে গেছে তো, মানে মেঘলা মেঘলা তো খুব, তার জন্য আজকে মাছ খুব একটা হবে না,
তার জন্য বেশিক্ষণ মাছ মারবো না। ওটাই ওর জন্য দেখো দেখুন টোন দেখতে পাচ্ছেন, তার জন্য টোন আপনারা দেখতে পাচ্ছেন না, দেখে কিনে নিয়ে এসেছি সব নতুন নতুন, যেন আপনাদের ভিডিওটা ভালোভাবে দিতে পারি। আর ভিডিওটা একটু লাইক করবেন আর কমেন্টে অবশ্যই বলবেন কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন, আমি আপনাদের সবারই নাম বলবো। গাইস আজকে আর মাছ মারব না, এখন চলে যাবো, মানে ভিড় করছে আর আজকে প্রচণ্ড মানে পরিমাণে হাওয়া শীত চলছে, মাছ মারব না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন, আর ভিডিও নতুন করে কালকে আসবে, কালকে আবার দেখে নেবেন। আজকে ভিডিও আজকে আপনাদের 7:30 থেকে ভিডিও চলে যাবে ইউটিউবে, তো কালকে আবার ভিডিও আসবে নতুন করে। তো ভিডিওটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের সবাইকে এটুকুই ধন্যবাদ।